মৃত্যুঞ্জয় মহানায়ক ফিরে এলেন, পা ছোঁয়ালেন স্বাধীন বাংলার মাটিতে। প্লেন থেকে নেমে মানুষের নেতা মিশে গেলেন গণমানুষের মাঝে, নিঃশ্বাসে তুলে নিলেন লাখো জনতার ঘ্রাণ। বিজয়ের পর বঙ্গবন্ধুর বাংলায় ফেরার সে মুহূর্ত তুলে ধরেছেন অখিল পোদ্দার। 1972 সালের 10 জানুয়ারি জনতার কাছে ফিরছেন জনতার নেতা। প্রতীক্ষার ক্ষণ গুনছিলেন লাখো মানুষ, সন্তানদের সঙ্গে অপেক্ষমান প্রিয়তমা স্ত্রী, মুক্তিযুদ্ধের মৃত্যুঞ্জয় নেতারাও ছিলেন পরম প্রতীক্ষায়। এই বুঝি বাঙালির নেতা এসে জাপটে ধরবেন তার বিশাল বুকে। অবশেষে তিনি এলেন, বাংলার সোঁদা মাটি ছুঁয়ে জনতার নেতা মিশে গেলেন জনসমুদ্রে। তিনি পাকিস্তানের কারাগারে, 5 তারিখ থেকে আমরা পরিষ্কার জানতে পারছি তাকে মুক্তি দেওয়া হবে। শোষিত মানুষের মুক্তির জন্য যিনি লড়াই করেছেন জীবনভর, মৃত্যুঞ্জয় সেই নেতা শত্রুমুক্ত না করে ফেরেননি প্রিয় বাংলায়। কারাগারে থাকতেও যাকে একাধিকবার হত্যা করতে চেয়েছিল পাকি জান্তার দল, তার মুক্তির জন্য সোভিয়েত ইউনিয়ন যা আমেরিকার সাথে সরাসরি কথা বলছে, না হলে একটা বিপর্যয় হবে। 5 তারিখের পর থেকে শোনা গেল পাকিস্তান সরকার সম্মত হয়েছে, তারা তাকে মুক্তি দেবে। বঙ্গবন্ধু জানতেন যে দেশে ফিরে এসে সোজাসুজি তার পত্নীর কাছে যান, এটা তার স্ত্রীও আশা করেন। গণমানুষের সঙ্গে ধান খেতে হেঁটেছেন, রৌদ্র বৃষ্টিতে ভিজেছেন, এই মানুষটি যখন ফিরে এসছেন আবার গণমানুষের সঙ্গে বসে গেছে। বাঙালির শোষণ মুক্তির নেতা বহুদিন বাদে ফিরেছেন তার প্রিয় মানুষের কাছে। আম জনতার মতোই মানুষের স্রোত উতরে পিতাকে দেখার জন্য শেখ কামালের কোলে অপেক্ষমান ছিলেন শেখ রাসেল। অথচ বাঙালির নেতা প্রথমেই বুকে তুলে নিলেন তার প্রিয় কৃষক শ্রমিক জনতাকে। 5 তারিখের পরে থেকে বিবিসি সংবাদে আসলো যে বঙ্গবন্ধু ছাড়া পাচ্ছেন, মুক্তি দেওয়া হচ্ছে, তবে কিছু শর্ত নিয়ে আলোচনা চলছে। তারপরে 8 তারিখ কার্যত তিনি মুক্ত হন এবং তাকে লন্ডনে পাঠিয়ে দেওয়া হয়। বঙ্গবন্ধু বলেন, আমি দেশে ফিরত যাব, তারপরে কথা বলব। কোনো পূর্ব শর্তে তিনি সম্মতি দেননি। লন্ডনে যাওয়ার পরে 9 তারিখে লন্ডন থেকে উনি দিল্লি হয়ে ঢাকা এলেন। এই স্বদেশ প্রত্যাবর্তনের দিনটিকে তাই তার আদর্শের প্রত্যাবর্তন এই দিন। জনতার মুজিব যিনি নিজেই বাংলাদেশ, স্বদেশের মাটিতে ফিরে তার সেই বজ্রকণ্ঠে ধ্বনিত হয়েছিল বাংলাদেশের সংবিধান, যার শব্দ বাক্যে লুকায়িত ছিল বাঙালির আর্থসামাজিক মুক্তির উচ্চারণ। আমার জীবনের স্বাদ আজ পূর্ণ হয়েছে, আমার বাংলা মানুষ আজ মুক্ত হয়েছে। অখিল পোদ্দার, 21শে টেলিভিশন, ঢাকা।